বিএনপি কোনোভাবেই আওয়ামী লীগের অধীনে নির্বাচন করবে না, মির্জা ফখরুল। বিএনপি জনগণের কষ্টকে পুঁজি করে অপরাজনীতির চেষ্টা করছে, ওবায়দুল কাদের। এর আগে সিয়ামের সঙ্গেও প্রেমের গুজব ছিল। অপরিণামদর্শী বিএনপি নেতারা বৈশ্বিক সংকটের বাস্তবতা অনুধাবন না করে জনগণের কষ্টকে পুঁজি করে রাজনীতি করার অপচেষ্টা করছেন বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শুক্রবার 14 অক্টোবর এক বিবৃতিতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ভিত্তিহীন, আজগুবি ও রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তিনি এ অভিযোগ করেন। রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রভাবে সৃষ্ট সংকট বিশ্বব্যাপী, বিশ্বের সব দেশেই এই সংকট মোকাবেলা করছে এবং আগামীতে এই সংকট গভীরতর হলে তা কীভাবে মোকাবেলা করবে তার দিশা খুঁজছে। বিএনপি মহাসচিবের কাছে প্রশ্ন, বিশ্বের সব দেশের প্রধানমন্ত্রী কি তাহলে পদত্যাগ করবেন? আগামী বছর থেকে বিশ্বমন্দার আশঙ্কা করছে বিশ্বব্যাংক। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দূরদর্শী বলেই আগাম সতর্কতামূলক ব্যবস্থা নিতে বলেছেন এবং বেশি বেশি খাদ্য উৎপাদনের কথা বলেছেন। কিন্তু অপরিণামদর্শী বিএনপি নেতারা বৈশ্বিক সংকটের বাস্তবতা অনুধাবন না করেই গলার জোরে কথা বলছেন এবং জনগণের কষ্টকে পুঁজি করে রাজনীতি করার অপচেষ্টা করছেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন যদি আওয়ামী লীগের অধীনে হয় তাহলে সেই নির্বাচনে কোনোভাবেই অংশ নেবে না বিএনপি। তত্ত্বাবধায়ক সরকার কিংবা অন্তর্বর্তীকালীন সরকার ছাড়া প্রশ্নই আসে না তাদের পাতানো নির্বাচনে অংশ নেওয়ার। মির্জা ফখরুল বলেন, যারা এদেশে ধর্মের কার্ড ব্যবহার করতে চায়, যারা ধর্ম নিয়ে সংকট তৈরি করতে চায়, তারাই আজগুবি কথা ছড়াচ্ছে। তিনি বলেন, বাংলাদেশ শুধু অসাম্প্রদায়িক দেশ নয়, এটি একটি গণতান্ত্রিক ও পবিত্র দেশ। সেই বিশ্বাস আমার নিজেরও, দলের। সেভাবেই আমরা সামনে এগোচ্ছি। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র নেট প্রাইস বলেছেন, 2018 সালেই বাংলাদেশের র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নকে সহযোগিতা দেওয়া বন্ধ করে দিয়েছে যুক্তরাষ্ট্র। এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, র্যাবের বিরুদ্ধে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের বিশ্বাসযোগ্য তথ্য পাওয়ার পর যুক্তরাষ্ট্র এ পদক্ষেপ নিয়েছে। ওয়াশিংটনে গতকাল বুধবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে নেট প্রাইস বিভিন্ন দেশের পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। যুক্তরাষ্ট্র র্যাবকে প্রশিক্ষণ দিয়েছে, র্যাবের প্রশিক্ষণ, রসদ ও অস্ত্রশস্ত্র সবই যুক্তরাষ্ট্রের দেওয়া। যুক্তরাষ্ট্র যেভাবে প্রশিক্ষণ দিয়েছে সেভাবেই তারা কার্যক্রম চালাচ্ছে। প্রধানমন্ত্রীর এই বক্তব্যের ব্যাপারে মন্তব্য জানতে চাইলে নেট প্রাইস বলেন, বিশ্বাসযোগ্য তথ্যের ভিত্তিতে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ, 2018 সাল থেকে র্যাবকে সহযোগিতা দেওয়া বন্ধ করেছে। সাকিব বুবলি পূজাচেরি ইস্যুতে তোলপাড় ঢালিউড পাড়া, বেশ কিছুদিন ধরেই এই ইস্যুতে সরগরম সিনে অঙ্গন। সাকিবের সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে এবার মুখ খুললেন নায়িকা পূজাচেরি। তিনি বলেন, আমি 4.5 বছর একটা প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করছি, ওই প্রতিষ্ঠান থেকে বের হওয়ার পর থেকে আমাকে নিয়ে এসব গুজব ছড়ানো হচ্ছে। এর আগেও আমার আর সিয়াম আহমেদের প্রেম রয়েছে বলে গুজব ছিল, তাই বলছি যারা গুজব ছড়াচ্ছেন তারা তা করতে থাকুন, দেখি কতদিন তারা এসব নিয়ে থাকতে পারেন। ঢাকায় সিনেমার জনপ্রিয় নায়ক শাকিব খান ও বুবলির রসায়ন দর্শকরা উপভোগ করেন। তারা একে অন্যকে ব্যক্তিগত জীবনেও জড়িয়ে নিয়েছেন। দীর্ঘদিন চুটিয়ে প্রেম করার পর বিয়ে বন্ধনে আবদ্ধ হন এই জুটি। তাদের ঘর আলো করে এসেছেন শেহজাদ খান বীর নামে এক ছেলে সন্তান। এ বিষয়ে শাকিব মুখ না খুললেও বুবলি পরিষ্কার করেছেন মধুচন্দ্রিমার বিষয়ে। বুবলি বলেন, আসলে বিয়ের সময় এবং বিয়ের পরও কিন্তু আমাদের টানা শুটিং চলছিল, তাই শুটিংয়ের জন্য দেশ বিদেশের অনেক জায়গায় যাওয়া হলেও আলাদা করে হানিমুনের সময়টা আমাদের ইচ্ছা থাকা সত্ত্বেও বের করাটা সম্ভব হচ্ছিল না, কারণ বিয়ের পর হানিমুনের থেকেও আমাদের শুটিংয়ের কমিটমেন্টগুলো গুরুত্বপূর্ণ ছিল। এজন্য লাস্ট টাইম যুক্তরাষ্ট্রে হানিমুনের ঘোরাঘুরিটা হয়েছে, তাই বলতে পারেন বিয়ের পর আমাদের হানিমুন আমেরিকা হয়েছে।